हेलो गाइस, गुड मॉर्निंग। तुम्हारा सबा कम आशा करी सबाई भलो आज। इट्स मुनु ब्लगे तुम्हारे सबा के अनेक अनेक स्वागत। तो बंधुरा चले एलाम आबारो एक नतून दिन तुम्हारे संगे अड्डा दीते। तो एखन बाजे सकाल 7টা और एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करलाम। तो तुम्हारा सबा संगे थको, पासे थको और देखते थको आमी सारा दिन की मजा करी। तो ये हमें सकाल सकाल चले छाद झाड़ दीते। तो छादा प्रत्येक दिन झाड़ देवा है ना, तो दूदिन तीन दिन पर दी और रास्तार धारे बाड़ी तो से प्रत्येक दिन प्रचुर धूलो है छादे। तो सकाल फार्स्टे छाद के आरम्भ कर लम और ये हमार घर बारान्दा सब झाड़ देवा, बिछाना टीछाना सब गोछानो हो गए। तो घर बारान्दा मुछे निच्छी। तो मोछा हो गए, एखन आमि बासन माजछी। कल के राते किछु बासन छिलो और छेना डेजगीगुलो कल के राते माजा हयनि, तो सेई जोन्नो छिलो। तो सब मेजे परिष्कार करे निच्छी। তোমার বাসন মাজা কমপ্লিট আর দেখতে পাচ্ছ আমি কিছু সারপো কাচার জন্য নিয়ে চলে এসেছি। তো দুটো চারটে করে জামা প্যান্ট প্রত্যেক দিনই আমাকে কাচতে হয়, তো একবারে নোংরা কোনো দিন হয় না। আর রিকের জামা প্যান্ট তো প্রত্যেক দিন কাচতে হয়। তো ফ্রেন্ডস, আমার জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি ছাদে মেলার জন্য। তো আমি এখন ছাদে চলে এসেছি আর জামা প্যান্টগুলো মিলে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 9টা। দেখতে পাচ্ছ সূর্য প্রায় মাথার ওপরে, ভীষণ গরম পড়েছে কদিন। আর আমার বাড়ির ভেতরে কাজ প্রায় কমপ্লিট, বাসন মাজা, ঘর মোছা, ছাদ থেকে ওপর নিচে ঝাড় দেওয়া। এখন আমি বাইরের দিকটা পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। কালকে বিকালে আমি উনুনে ছাইগুলো ফেলে রেখেছিলাম, তো উনুনটা নিকানো হয়নি। তো সেই জন্য সকালবেলায় উনুনটা নিকিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দুধ চাপানো হবে, ভাত হবে, গরুর ভাত হবে। আর দেখতে পাচ্ছ আমাকে রিক পেছন দিক দিয়ে জ্বালাতন করছে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমার বাড়ির ভেতর দিকটা সব কাজ কমপ্লিট। আর এই যে উনুন নিকানো, গোয়াল বাড়ি পরিষ্কার করা, কাজ প্রায় হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি স্নান করতে। তো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। তো ফার্স্টে আমি পুজো দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি পুজো দিতে গেছি আর রিক আলমারির ভেতরে ঢুকে বসে আছে। আর এখানে আমি ফুল নিতে এসেছি আর ও ছুটে ছুটে খেলা করছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। কড়াইয়ে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা চাপিয়েছি। আর এদিকে রিগ আজকে মুড়ি খেতে ইচ্ছা নয়, তো সেই জন্য ওর জন্য একটা ম্যাগি বানাচ্ছি। তো একই সঙ্গে রান্নাটাও সেরে ফেলবো আজকে। তো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় দুপুর 2টো আর দেখতে পাচ্ছ আমরা এখন ভাত খেতে বসেছি। তো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 3টে। তো আমাদের খাওয়া খাওয়া হয়ে গেছে আর
এখানে একটু শুয়ে আছি, যে রিক ঘুমিয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে নিচে যা কাজ ছিল করে দূরে জল টল দিয়ে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর আর অল্প হাওয়া দিচ্ছে, তো সেই জন্য রিককে নিয়ে ছাদে এলাম একটু বসতে। তো তারপর নিচে গিয়ে সন্ধ্যে দেবো, আর আজকে রাতের খাবার করবো না, পাশে একটা কাকিমাদের বাড়ির নেমন্তন্ন আছে।